আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ফেসবুক বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি যমুনা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা ইতিপূর্বে আমি পাঠ করে শেষ করেছি দ্বিতীয় কাব্যগ্রন্থ নীল সাগরের মেলা আবৃত্তি করে শেষ করেছি আর গতকাল যে আমার ওই বইটি শেষ হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি যে ওই বইটি নীল সাগরের মেলা কাব্যগ্রন্থতে আর কবিতা আজকে নেই আমার পড়া আমি আজকে তার তৃতীয় কাব্যগ্রন্থ জোনাকির আলো থেকে আপনাদের ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি শোনাবো তার পূর্বে কবি মোহাম্মদ আলতাফ হোসেন সম্পর্কে একটু বলি কবি ও কীর্তিকার মোহাম্মদ আলতাফ হোসেন পাবনা জেলার সদর উপজেলায় রাঘবপুর গ্রামে উনিশশো সালে পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম তৈজ উদ্দিন শেখ মরহুম মাতা আসুরা বেগম মরহুমা ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী পেশাগত জীবনে মানব সেবায় মহান ব্রত তিনি একজন হার্বাল চিকিৎসক বাংলাদেশ ও ভারত বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্য সাহিত্যেও কবিতা ও গান লিখেছেন আত্মচেতনা ও নীল সাগরের মেলা তার দুটি মৌলিক কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেন দুই বাংলার কবিদের সমন্বয়ে প্রকাশিত হৃদয়ে জোনাক জলে যৌথ কাব্যগ্রন্থ যৌথভাবে সম্পাদিত করেছেন বন্ধু বন্ধু সুলভ ও সরল প্রাণের মানুষ তিনি চারণ কবি হিসেবে খ্যাতি পেয়েছেন আত্মপ্রচার বিমুখ প্রতিভার সৃষ্টিতেই অতৃপ্তি লাভ করে আত্মতৃপ্তি লাভ করেছেন কবি মোহাম্মদ আলতা হোসেনের জোনাকির আলো তৃতীয় কাব্য গ্রন্থ এটি রূপম প্রকাশনী থেকে প্রকাশ করা হয় বইটির মূল্য আছে মাত্র টাকা একুশে বই মেলায় দুই হাজার সতেরো সালে জোনাকির আলো কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম বিশ্বমানব এক কাতারে লিখেছেন কবি মোহাম্মদ আলতাভ হুসেন রাখো মারো সবই পারো তুমি পরাক্রমশালী বিশ্বমানবে ঢুকিয়ে দাও বন্ধু মিতা লি সব মানুষ ভাই ভাই এক কাতারে দাঁড়াই যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক হিংসা বিদ্বেষ নাই মানুষ থেকে তাড়িয়ে দাও মিথ্যা দুরাশা এই মানুষে পাইয়ে দাও ন্যায় সত্যের আশা গ্রহাণুর বর্ষণে ডাইনোসর গেল প্রেম ও প্রজ্ঞা বর্ষে দাও জলুক নতুন আলো। পৃথিবীটাকে বানিয়ে দাও শান্তির আবাস ভূমি দাও সব শক্তির মূলে আছো তুমি সবাইকে শুভ সকাল আমার ফেসবুক বন্ধুরা যারা কবিতা আবৃত্তি ধারাবাহিকভাবে শুনেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম জোনাকির আলো লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন ভাবনাতে ডুবে আছি ভাবতে ভালো লাগে সৃষ্টি দেখে নানা প্রশ্ন ভাবনাতে জাগে বিচিত্র সৃষ্টিজীব সূর্যের আলোয় চলে জোনাকি তার আপন আলোয় অন্ধকারে চলে আলো সঞ্চয় ক্ষমতা দিলে জোনাকি পোকায় জ্ঞান সঞ্চয় ক্ষমতা প্রভু দাওগো আমায় অন্ধকারে জোনাকি যেমন আপন আলোয় চলে জীবন আধার দূর করতে চাই জ্ঞানের আলো জল জেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরেকটি কবিতা পড়ছি কবিতাটির নাম মহান ঘুড়িওয়ালা লিখেছেন কবি মোহাম্মদ আলতা হুসেন এখন গধুলি তবু কেন চলি সূর্যোদয়ের পথে জীবন কেন যুদ্ধ করে উজান ভাটির সাথে থামতে সে চায় না টটিনীর মতো দেখতে সে চায় না ঘড়িতে সময় কত শুরুর যে শেষ আছে মানতে চায় না সে বুঝতে চায় না নীলগনে ঘুড়ি কে গভীর প্রীতি তোমার প্রতি জানাই ও ঘুরিওয়ালা পরম আয়ুর সহায় হও আল্লাহ তালা কবি হবি আসতাব হোসেনের মহান ঘুরিওয়ালা কবিতাটি আপনারা জোনাকির আলো বইটিতে এগারো পৃষ্ঠায় পাবেন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ